আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে বারবার বলা হচ্ছে সাকিব আল হাসান তার শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন মিরপুর স্টেডিয়ামে। তিনি আশা করেছিলেন যে তিনি দেশে আসবেন, মিরপুর স্টেডিয়ামে শেষ টেস্ট খেলাটি খেলবেন এবং এটা তিনি স্মৃতি করে রাখবেন। সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা, এই দুই খেলোয়াড় নিঃসন্দেহে তারা এই খেলোয়াড়ি জীবনে খুব সফল। আর সাকিব আল হাসান তো অলরাউন্ডার এবং বিশ্বসেরা, বিশ্বসেরা খেলোয়াড়দের মধ্যে তিনি একজন এবং মাশরাফি বিন মর্তুজাও তাই। এখন একটা কথা আছে যে দুজন জ্ঞানী হলেও, মানে বিদ্বান হলেও পরিত্যাজ্য। দুজন বলতে এখানে দুষ্ট লোক। এখন সাকিব আল হাসান এবং এই যে মাশরাফি বিন মর্তুজা, এরা যদিও বিশ্বখ্যাত খেলোয়াড়, এদের নাম সুনাম অনেক ছড়িয়েছে, এছাড়া এদের এই ভালো খেলার কারণে বাংলাদেশের ভাবমূর্তিও কিন্তু অনেক উজ্জ্বল হয়েছে, এটা আমরা স্বীকার করছি। কিন্তু সাথে সাথে এটাও ঠিক, এদের তো বাংলাদেশকে যেমন বাংলাদেশের মান মর্যাদা সমুন্নত রাখা, বাংলাদেশের ইজ্জত রক্ষা করা, বাংলাদেশকে পরিচিত করে তোলা এবং বাংলাদেশে সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজার মতো খেলোয়াড় আছে, এটা যে দেখিয়ে দেয়া বিশ্ববাসীকে, সেটা নিঃসন্দেহে অহংকারের বিষয়। কিন্তু তাদের ব্যক্তি জীবন যদি দেখা যায় যে তারা এই অঙ্গনে বিদ্বান হয়েও, জ্ঞানী হয়েও তারা আসলে লোভী এবং তারা দেশের মানুষের যে চাহিদা চাওয়া পাওয়া তার প্রতি তাদের কোনো তাদের সায় নেই বা তাদের কোনো ভূমিকা নেই, তাহলে মানুষ এই বিদ্বান অর্থাৎ খেলোয়াড় হিসেবে বিদ্বান বা জ্ঞানী এই মানুষ দুটোকে কেন পছন্দ করবে, কেন পরিত্যাগ করবে না? আপনারা জানেন যে জুলাই আগস্টে কী হয়েছে। এই রকম একটা কঠিন সময়ে, যে সময়ে প্রত্যেকটি মানবতাবাদী মানুষ সবসময় আহত হয়েছেন, বুকের ভেতরটায় তাদের রক্তক্ষরণ হয়েছে, তারা সবসময় চেয়েছেন যে হাসিনা কী করছে, এইভাবে আমার দেশের মানুষদের, তরুণদের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের গুলি করা যাবে, গুলি করে তাদের প্রাণ হরণ করা যাবে, তাদেরকে এইভাবে ন্যাক্কারজনকভাবে তাদের উপর হামলা করতে হবে, তাদের যে যৌক্তিক আন্দোলন দাবি সেটাকে দমিয়ে রাখতে হেন কাজ নেই হাসিনা সরকার করেনি। হাসিনার সরকারের যারাই ছিল সরকারি কর্মকর্তা সহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আরও কত রকমের লীগ যা আছে, এছাড়া ব্যবসায়ী, চেলা চামুণ্ডা, দোসর, ভক্ত, সমর্থক, এরা সবাই মিলে এই ছাত্র জনতার উপর একেবারে হামলে পড়েছিল, হত্যার হোলি খেলা খেলেছে তারা। এই সময়গুলো যখন চলছিল, তখন আমরা যখন সাধারণ মানুষ, আমাদের কেউ চেনেও না, আমাদের কোনো মূল্যও সেই রকম খেলোয়াড়দের মতো নেই বা বিখ্যাত ব্যক্তিদের মতো নেই, তারাও যখন ব্যথিত হয়েছে এবং বুকের ভেতরে রক্তক্ষরণ হয়েছে প্রত্যেকটি ঘটনায়, প্রত্যেকটি গুলির ঘটনায়, প্রত্যেকটি হামলার ঘটনায় আমরা যখন ব্যথিত হয়েছি এবং আমরা
এই দৃশ্য, এই ছবি, এই ভিডিওগুলো দেখে কেঁদেছি, দিনের পর দিন, রাতের পর রাত কেঁদেছি, আমরা ঘুমাতে পারিনি, আমরা বারবার প্রশ্ন তুলেছি, সরকার কেন এত কঠোর হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে, এটা কিভাবে করছে হাসিনা এবং তার দোসররা? কারণ যাদেরকে হত্যা করা হচ্ছে সেই তরুণ বা যুবক যুবতী অথবা সেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এরা তো বাংলাদেশেরই মানুষ, এদেশের পানি বায়ু, এদেশের পরিবেশে বড় হয়ে ওঠা, আমাদেরই আত্মীয় স্বজনের সন্তান, কেউ হয়তো কর্মজীবী, ব্যবসায়ী ইত্যাদি শ্রেণী পেশার মানুষ। এই সকল মানুষের ওপর কীভাবে এইভাবে হামলা করে হাসিনা এবং তার দোসররা, তার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তা আমরা মেলাতে পারিনি কখনো। এইরকম অবস্থায় সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তাদের মতো খেলোয়াড়দের কোনো ভূমিকা রাখারই কি দরকার ছিল না? কোনো কথা কি তাদের ছিল না? তাদের সোশ্যাল মিডিয়ায় গেলে তো দেখা যায়, মানে ফেসবুকে গেলে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, এত ফলোয়ার্স তাদের, এত ভক্ত, এবং আমরা সবাই তো ভক্ত, পুরো বাংলাদেশ তো তাদেরকে নিয়ে গর্ব করে। কিন্তু বাংলাদেশের ক্রান্তিকালে একটি ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যখন ছাত্র ও জনতার উপর এইভাবে হামলে পড়ল, অস্ত্র নিয়ে, গোলা বারুদ নিয়ে, স্নাইপার নিয়ে, তখন তাদের ভয়েস কোথায় ছিল? তারা কি মারা গিয়েছিল, নাকি কবরে শুয়েছিল, নাকি তারা অজ্ঞান ছিল, নাকি অসুস্থ ছিল, নাকি আইসিইউতে ছিল? এবং তারা এক একজন খেলোয়াড় এক একজন লিডার যেন, তারা যদি সোশ্যাল মিডিয়ায় বলতো যে এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা নিন্দা জানাই এবং সরকারকে নিরস্ত হতে আমরা এই দুই খেলোয়াড় মিলে কথা বলবো সরকারের সাথে, এবং কথা বলে যদি কাজ না হয় তাহলে আমরা আপনাদের সাথে আছি, মানে ছাত্র জনতার সাথে আছি, এই আন্দোলনের সাথে আছি, এবং মানুষ হত্যা করা, ছাত্র জনতা হত্যা করা, কিশোর যুবক শিশু হত্যা করা, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে গেলাম। কারণ আমরা হত্যা চাই না, রক্ত দেখতে চাই না, আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন, আমাদের সেই কচি মুখগুলোর। এই কথা কি তারা বলেছিল? বলেনি, চুপচাপ থেকেছে, এবং সরকারকে আরও বলে গেছে, পরামর্শ দিয়ে গেছে যে আরও কঠোর যেন সরকার হয় এবং সরকার যেন আরও মানুষ মারে। এক দেড় দুই হাজার মানুষ মেরে কিছু হবে না, হাজারে হাজারে লাখে 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 মানুষ যেন মেরে ফেলা হয়, এই ধরনের কথা বা পরামর্শ দিতেও আমরা শুনেছি। সুতরাং সেই খেলোয়াড়রা বাংলাদেশে এই মুক্ত বায়ুতে খেলবে তা আমরা তো হতে দেব না। সাকিব আল হাসান, তিনি ইচ্ছে পোষণ করেছেন যে ঢাকার মিরপুরে এসে তার বিদায়ী টেস্ট খেলাটি খেলবেন। তিনি যে অপরাধ করেছেন, এছাড়া তার দুর্নীতির খবর আছে, শেয়ার কেলেঙ্কারি আছে, নানা রকমের তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি এমপি হয়েছেন, মাশরাফি বিন মর্তুজাও এমপি হয়েছেন, হাজার হাজার কোটি কোটি টাকার তাদের দুর্নীতি আছে, লোটপাট আছে। এমনিতেই আপনারা ভালো খেলোয়াড়, আপনাদের সুপরিচিতি আছে, খ্যাতি আছে বিশ্বজোড়া, আপনাদের আর কী প্রয়োজন? মানুষের ভালোবাসা আছে অগাধ, মানুষ আপনাদেরকে এত ভালোবাসে যা বলার মতো না। আর সেই আপনারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন শেখ হাসিনার মতো ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য, দীর্ঘমেয়াদে, দীর্ঘমেয়াদ কি, আজন্ম, মানে প্রজন্মের পর প্রজন্ম শুধু আওয়ামী লীগই এই বাংলাদেশ শাসন করে যাবে, এই চিন্তা মাথায় রেখে আপনারা এমপি হলেন, মন্ত্রী হলেন, নানা সুবিধা নিলেন, এটা কতটা মানবিক এবং কতটা নৈতিক হয়েছিল। সুতরাং মাশরাফি বিন মর্তজার ছবিতে বা গ্রাফিতিতে বা দেয়ালে ছবি অঙ্কন করে যেভাবে জুতা ছুঁড়ে দেওয়া হয়েছিল সেই জুলাই আগস্টের সময়, আমরা দেখেছি সেটা যথার্থ ছিল,
এবং তাদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইভাবে সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই কথা। কিসের টেস্ট ম্যাচ আপনি খেলবেন? আপনি খেলোয়াড়ি জীবনে একজন বিদ্বান, একজন জ্ঞানী ব্যক্তি হলেও, ওই যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য? আপনি পরিত্যাজ্য, শুধু পরিত্যাজ্য নয়, আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং গ্রেফতার করে আপনাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে জজের সামনে। এরপর যথাযথ আইনি প্রক্রিয়ায় আপনার চূড়ান্ত শাস্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর যারা ভক্ত হিসেবে ওই মিরপুর স্টেডিয়ামে এখন লাফালাফি করছেন, সাকিবের পক্ষে স্লোগান দিচ্ছেন, তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। নিঃসন্দেহে প্রত্যেকটি হত্যার ভিডিও আপনারা দেখুন, স্টিল ছবিগুলো দেখুন, চোখের সামনে জল জল করছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখেননি, দেখেছেন, আবারও দেখুন, প্রয়োজনে বারবার দেখুন, ওই গল্পগুলো পড়ুন, ওই নিহত আহত হবার যে বিষয়গুলো বর্ণনা এসেছে বিভিন্ন পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলোতে, সেগুলো দেখুন, বারবার দেখুন, বারবার ভিডিও ক্লিপগুলো প্লে করুন, বুকের ভেতরটা হু হু করে ওঠে। আমার বাংলাদেশের মানুষদের ওপর এইভাবে কেউ চড়াও হয়, হতে পারে, এ আমরা মেনে নিতে পারিনি, পারব না। সুতরাং আপনারা স্লোগান তুলছেন মানে আপনারা হচ্ছেন ফ্যাসিবাদের দোসর। আপনাদের প্রত্যেককে গ্রেফতার করা উচিত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই দ্বিতীয় স্বাধীনতায়, এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা তা কখনো সহ্য করব না। প্রত্যেকটি অপরাধের বিচার আমরা করেই ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই, শুভকামনা সবার জন্য।